রাহিম হজরত বাইজামি রহমতুল্লা কে এক খ্রিস্টান পাদরি পৃথিবীর সেরা কঠিন ও অদ্ভুত প্রশ্ন করেছেন বাইজিদ বোস্তামী সবগুলির উত্তর দিয়ে দিলেন আজ সেই ঘটনাটি বিস্তারিত জানব আরও জানবো সে উদ্ভুত প্রশ্ন ও তার অসাধারণ উত্তরসমূহ যা শুনে সে পাদ্রী এবং তার পাঁচশো জন ভক্ত মুসলমান হয়ে যায় সালাম শহরের খ্রিস্টানদের খুশির দিনে তাদের উপাসনা কেন্দ্রে দলে দলে সাধারণ খ্রিস্টানগণ ধর্মযাজকদের সান্নিধ্য লাভ এবং নসিহত নির্দেশনা শোনার জন্য আসছে হজরতাইজিদ মোস্তামি সেখানে ঢুকে পড়লেন বড়পাদ্রী যখন এসে মিম্বরে উপবেশন করলেন সঙ্গে সঙ্গে মজলিশে নীরবতা নেমে আসে তিনি কিছু বলতে চাইলেন কিন্তু মিম্বরে কম্পন শুরু হয়ে গেল ফলে কিছুই বলতে পারলেন না কেউ যেন তার মুখে লাগাম পরিয়ে দিয়েছে সকলের অভিন্ন জিজ্ঞাসা আপনি আজ কিছু বলতে পারছেন না কেন অথচ আমরা সর্বদা আপনার পথ নির্দেশনা অনুসরণ করে চলি আপনার জ্ঞানের মূল্যায়ন করি আজ কি হল তিনি জবাব দিলেন আমি আজ কিছু বলতে অপারক হবার কারণ হলো তোমাদের মধ্যে একজন মোহাম্মদের অনুসারী এসেছে সে এসেছে তোমাদের পরীক্ষা এবং পর্যবেক্ষণের উদ্দেশ্যে কিন্তু এটি তার বাড়াবাড়ি সবাই সমস্যরে বলল আমাদেরকে লোকটা দেখিয়ে দিন আমরা তাকে হত্যা করব। বড় বললেন কোনো প্রমাণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না আমি পরীক্ষামূলকভাবে তার কাছে তথ্য বিষয়ে কিছু প্রশ্ন করব। যদি সে উত্তর দিতে পারে তবে তাকে ছেড়ে দেব। আর উত্তর দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করা হবে লোকেরা বলল আপনি যা ইচ্ছা করুন আমরা আপনার অনুগত এরপর বড়পাদ্রী উচ্চকণ্ঠে বললেন হে মোহাম্মদের অনুসারী তুমি দাঁড়াও বাইজিদ বোসনামি রহমতুল্লা দাঁড়িয়ে গেলেন তখন তিনি মুখে আল্লাহর মাহাত্ম বর্ণনামূলক তাজভিয ছিলেন বড় বললেন আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব যদি তুমি প্রশ্নের পরিষ্কার এবং যথাযথ উত্তর দিতে সক্ষম হও তবে আমরা তোমার অনুসরণ করব নইলে তোমাকে হত্যা করব বাইজিদ বোসনামি রহমতুল্লা আলাই বললেন যে কোনো প্রশ্নে আপনার ইচ্ছা করুন আল্লাহ আমার এবং আপনার মাঝে সাক্ষী রইলেন এবার পাদ্রী এক অভিনব প্রশ্নমালা ছুঁড়ে দিলেন বলো এমন কোন এক আছে যার দ্বিতীয় নেই এমন দুই কি বস্তু যার তৃতীয় নেই এমন তিন কি যার চতুর্থ নেই এমন চার কি যার পঞ্চম নেই এমন পাঁচ কি যার ষষ্ঠ নেই এমন ছয় কি যার সপ্তম নেই এমন সাত কি যার অষ্টম নেই এমন আট কি যার নবম নেই এমন নয় কি যার দশম নেই এমন দশ কি যার একাদশ নেই এমন একাদশ কি যার বারো নেই এমন বারো কি যার তেরো নেই আর সেই তেরো কি যার চোদ্দ নেই পাদ্রী আরও বললেন এমন এক জাতির নাম বলো যারা মৃত্যুক হয়েও বেহেসতে যাবে আর এমন একটি জাতির নাম বলো যারা সত্যপরায়ণ হয়েও জাহান নামে যাবে প্রাণহীন সেটা কি জিনিস যা শ্বাস গ্রহণ করে কোন কবরটি তার মাকবুরকে নিয়ে তার ভিতরের লাশ নিয়ে চলাফেরা করে কোন প্রাণী কোন পানি আসমান থেকেও নামে না জমিন থেকেও বের হয় না কোন চারজন মা বাবা ছাড়া জন্ম হয়েছে কোন জিনিস আল্লাহ সৃষ্টি করে অপছন্দ করেছেন কোন জিনিস আল্লাহ সৃষ্টি করে নিজে প্রশ্ন করেছেন এটা কি কোন নারী দুনিয়ার সকল নারী থেকে আফজল কোন পাহাড় দুনিয়ার সকল পাহাড় থেকে সেরা কোন প্রাণী সকল প্রাণী থেকে সেরা কোন মাসটি সেরা কোন রাতটি সেরা কোন প্রাণহীন বস্তু করেছেন। তাদের মধ্যে রসুল কতজন কোন চারটি জিনিসের পানির স্বাদ ভিন্ন ভিন্ন কিন্তু তাদের মূল একটি গাধা চিৎকার করার সময় কি বলে সে জাতির সম্পর্কে বলো যে জাতির উপর আল্লাহ ওহি প্রেরণ করেন অথচ তারা মানুষও না জিনো না ফেরস্তাও না এভাবে সুদীর্ঘ বাষট্টিটি প্রশ্নমালা শুনিয়ে পাদ্রী খান্ত হলেন বাইজিদ বোসলামি রহমতুল্লা বললেন আর কোন প্রশ্ন থাকলে বলুন আর কোন প্রশ্ন নেই আমি যদি আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আপনারা সকলে এবং তার বিশ্বাস স্থাপন করে ইসলাম গ্রহণ করবেন তারা সবাই বলল হ্যাঁ তাই করব। এবার বাইজ মুসলামি আলাই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যার দ্বিতীয় নেই সেই এক হলেন মহান পরাক্রমশালী আল্লাহ যার তৃতীয় নেই সে দুটি বস্তু হলো দিন রাত যার তিনটি বস্তু সেই তিনটি বস্তু যার চতুর্থ নেই তা হলো আর্শ কুর্সি এবং কলম সেই চারটি বস্তু যার পঞ্চম নেই তা হলো চারটি বৃহৎ ও শীর্ষ আসমানি কিতাব তাওরাত জবুর ইঞ্জিল ও কোরআন সে পাঁচটি জিনিস যার ষষ্ঠ নেই তা হলো পাঁচক্ত ফরজ নামাজ সেই ছয় সংখ্যাটি যার সপ্তম নেই তা হল ছয়টি দিন যে দিনগুলোতে আল্লাহ ও নবমন্ডলণ্ডল সৃষ্টি করেছেন সেই সাত যার অষ্টম নেই তা সপ্তাহ আকাশ যে আটের নবম নেই তা হলো আল্লাহর মহান আর্শ বহনকারী আটজন ফেরেশতা ফেরেস্তা যে নয় এর দশ নেই তারা হলো বনু ইসরায়েলের ঝগড়াটে নয় ব্যক্তি সেই দশ যার একাদশ নেই তা হলো হজ্যের আদায়কারী ব্যক্তি যখন কোরবানি দিতে অপারক তখন তার ক্ষেত্রে রোজা ফরজ যে দ্বাদশ নেই তারা হলেন ইউসুফ ভাই যে এর তেরো নেই তা হল বছরের বারো মাস যে তেরো এর চোদ্দ নেই তা হলো ইউসুফ আলীহ এর স্বপ্ন মৃত্যুক হয়েও বেহেস্তে যারা যাবেন তারা হলেন ইউসুফ আলী ইসলামের ভাই আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন আর যে দুটি জাতি সত্যবাদী হয়েও জাহান নামে যাবে তারা হলো ইহুদি এবং খ্রিস্টান সে কবর যে মকবুরকে নিয়ে চলে তা হলো ইউনুস আলহ ইসালামের মাস প্রাণহীন বস্তু যা শ্বাস গ্রহণ করে তা হলো সকাল যে পানি আসমান ও জমিন থেকে নয় তা হলো রানী বিলকিস যে পানি বোতল করে হজরত সুলাইমান আলহ ইসালাতামের জন্য পাঠিয়েছেন যে চারজন মা বাবা ছাড়া সৃষ্টি হয়েছেন ইসমাইল আলি স্লামের পরিবর্তে জবে হওয়া বেহস্তি দুহ আলাই আদম আলাই এবং হাওয়া আলহিম যে জিনিস আল্লাহ সৃষ্টি করে করেছেন তা হলো গাধার আওয়াজ যে জিনিস আল্লাহ সৃষ্টি করে প্রশ্ন করেছেন এটা কি তা হলো হজরত মুসা লাঠি। দুনিয়ার সকল নারী থেকে উত্তম হলো হজরত হাওয়া আলিহিস্লাম হজরত খাদিজাতুল কবরা হজরত আইসা রাদি আল্লাহ তালানহা হজরত আসিয়া ও হজরত মরিয়ম রাদি আল্লাহ তালানহা সব পাহাড় থেকে আফজল হলো কুহেতু সব প্রাণীদের থেকে আফজল হলো ঘোড়া রমজান মাস সকল মাসের সেরা মাস সেরা রাত হলো লাইলাতুল কদরের রাত প্রাণহীন বস্তু যেটি বাইতুল্লার তাওয়াফ করেছে তা হলো হজরত নুহ আলহিসামের কিস্তি আল্লাহ এক লাখ চব্বিশ হাজার নবী সৃষ্টি করেছেন তার মধ্যে তিনশো তেরো জন রসূল বাকিরা হলেন নবী যে চারটি জিনিসের মূল এক কিন্তু তাদের পানির স্বাদ ভিন্ন তা হল চোখ নাক মুখ এবং কান গাধা তার ধ্বনিতে বলে আল্লাহ না জায়েজ ট্যাক্স গ্রহণকারীর উপর লান বর্ষণ করুক যে প্রাণীর উপর অহি এসেছে যা মানুষ জিন ও ফেরেস্তানা তা হল মধুমক্ষী এভাবে তার সবকটি প্রশ্নের সঠিক ও সন্তোষজনক উত্তর দেবার পর হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন কোন প্রশ্নের উত্তর বাকি আছে কি বড় পাদ্রি বললেন না এবার বাইজিত বোস্তামি বললেন আপনি তো বহু প্রশ্ন করেছেন আমি আপনাকে মাত্র একটি প্রশ্ন করতে চাই কোন বস্তুটি নবমন্ডল ও ভূমন্ডলের চাবি শীর্ষ ধর্মযাজক মাথা নিচু করে চুপ হয়ে রইলেন উপস্থিত সকলে বলল এই লোকটিকে আপনি এতগুলো প্রশ্ন করলেন আর তিনি একটি মাত্র প্রশ্ন করেছেন আপনি জবাব দিচ্ছেন না কেন তিনি বললেন জবাব আমি দিতে পারি কিন্তু ভাবছি এতে তোমরা আমার বিরোধিতা করবে জবাবে সকলে বলল আপনি আমাদের পথ প্রদর্শক সর্ববিষয়ে আমরা আপনার সমর্থন করব আপনি নির্দিদায় জবাব দিন তিনি বললেন আসমান ও জমিনের চাবি হল লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সকলে একই সঙ্গে মুসলমান হয়ে গেলেন এবং ওখানে গলার ঝুলানো কুষ ভেঙে ফেলে দিলেন ভিডিওটি শেয়ার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন